আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অর্থাৎ বিআইসিসিতে, যেটা আগে পরিচিত ছিল চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এটি বাণিজ্য মেলার মাঠের পাশেই, অর্থাৎ আগে যেখানে বাণিজ্য মেলা হতো আগারগাঁয়ে, তার পাশেই। আগে বলেছিলাম যে আমরা এক্সিবিশন করি, এক্সিবিশনে যেভাবে কাজ হয় সেই কাজগুলো আজকে আপনাদের দেখাবো। আমরা মূলত একটা মেলায় গিয়ে রেডিমেড কিছু স্টল দেখতে পাই, তবে সেই স্টল মেকিংয়ের ক্ষেত্রে যে কতটা ঝামেলা পোহাতে হয় সেই ঝামেলাগুলোই আজকে আপনাদের দেখাবো। কী কী কাজ হয় আমাদের, এ টু জেড আজকে আপনাদের আমরা শেয়ার করব। চলুন দেখা যাক আজকের কাজগুলো। মূলত আজকে আমরা কাজ করছি বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার নিয়ে। ট্রপ যেটা করছে এটার স্টল মেকিং করছি। আমরা স্টল বানাচ্ছি হচ্ছে দুটো, একটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এবং তাদের আরেকটি সংগঠন হচ্ছে ট্রিপ লাভার্স, এই দুটোর কাজ করছি। আমাদের হলটা ছিল হারমোনিতে, হারমোনি যে হলটা আছে সেই হলের একেবারে ভিতরে স্টেজ যেটা, সেই স্টেজে আজকে আমরা আমাদের স্টলটা বানাচ্ছি। চলুন ভিতরে যাওয়া যাক। স্টল মেকিংয়ের কাজ চলছে। একটি স্টল মেকিংয়ে কয়েকটি ধাপে কাজ হয়। প্রথমে আমরা একটা বেস তৈরি করে নিচ্ছে, সেই বেজের উপরে একটা ওয়াল হয়, ব্যাক ওয়াল। সেই ওয়ালের উপর আস্তে আস্তে অনেক ডিজাইন হয়, তারপর হচ্ছে আপনার পিভিসি, কেউ পিভিসি লাগায়, কেউ ধরেন স্টিকার করে। আমরা মূলত আজকে এটা স্টিকার করব। উপরে যে দেখছেন একটা ছাউনির মতো করা হচ্ছে, এটা ইউএস বাংলার স্টল। আর তার বাম পাশে যেটি আছে সেটি হচ্ছে ট্রিপ লাভার্সের। আমরা আপনাদের আজকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটার কাজের ধরনটা দেখাবো। পাশাপাশি দুটি হল রয়েছে, এই দুটি হলেই মূলত এবারের মেলার আয়োজন। ভিডিওটি ধারণ তখন করা হলো, আপলোডটা একটু দেরিতে হচ্ছে একটু ব্যস্ততা থাকার কারণে। তো যেটা বলছিলাম, দুটি হলে এই মেলাটি হচ্ছে বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের। আমাদের হচ্ছে হারমোনি হলটাতে দেখছেন পুডিং কাটার কাজ চলছে। এই ওয়ালটিতে আমরা স্টিকার করব, এর জন্য ওয়ালটিতে মূলত পুডিং কাটতে হয়। পুডিং কেটে সেই পুডিংটা শুকালে পরে তার উপরে স্টিকার করতে হয়, না হলে স্টিকারটা আসলে বসে না ঠিক মতো, স্টিকার পড়ে যায়। আর যদি পিভিসি অ্যাড করা হয় সেক্ষেত্রে আমাদের পুডিং করার তেমন কোনো প্রয়োজন পড়ে না, কারণ এখন স্টিকার আমরা মোটামুটি আস্তে আস্তে বসানোর কাজ শুরু করব। স্টিকার পেস্টিং শেষ হলে পরে এরপরে আমাদের কাজ হচ্ছে, স্টিকার উপর কিছু লেখা আছে সেই লেখাগুলোকে আমরা অ্যাক্রিলিক দিয়ে সেট করব, এবং তার উপরে লাইট বক্সের কিছু কাজ রয়েছে, ইউএস বাংলা লাইট বক্স, ট্রিক ফ্লাভারের লাইট বক্স, এগুলো আমরা অ্যাক্রিলিক আকারে করেছি। তো এগুলো সেট হবে, সেট হলে পরে এগুলোতে আবার লাইট জ্বলবে। তো অনেক কাজ, আমরা সেই সকালে এসেছি, সারা দিন কাজ করেছি, সারা রাত কাজ করেছি। আমাদের কাজ শেষ হতে হতে পরের দিন সকাল 9টা বেজে গেছে।
অনেক কাজ খুঁটিয়ে নাটিয়ে অভূত কাজ থাকে, ক্লায়েন্টের অনেক চাওয়া থাকে, যেগুলো আসলে আমরা যারা কাজ করি তারা বুঝি যে এই কাজগুলো কত কষ্টকর। তবে আমরা যারা নর্মালি শুধু মেলায় দেখার জন্য যাই তারা আসলে বুঝতে পারে না এর পিছনে কত শ্রম থাকে, কত মানুষের শ্রম থাকে। প্রচুর মানুষ কাজ করে, প্রচুর কষ্ট করে, প্রত্যেকটা পার্টে পার্টে আলাদা আলাদা করে লোকজন কাজ করে, এক অসাধারণ কর্মযজ্ঞ। সকাল হয়ে গেছে, মেলার শেষ মুহূর্তের কাজ চলছে, সবারই মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, যারা যারা স্টল মেকিং করছে দেখতে পাচ্ছেন, জাস্ট ফিনিশিংয়ের কিছু কাজ চলছে। সেই কাজ শেষ হয়ে গেলেই মেলার উদ্বোধন হবে, অথবা মেলা 10টার দিকে উদ্বোধন, এখন মোটামুটি 8টা বেজে গেছে, আর ঘন্টা দুয়েক হাতে সময় আছে। আপনাদেরকে আমরা মেলার ওপেনিংয়ের সময়টা দেখাবো, এখন আমাদের সাথেই থাকুন। মেলার উদ্বোধন হয়ে গেছে, মানুষ অলরেডি স্টলে প্রবেশ করে ফেলেছে। মূলত বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারটা যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এটা, সারা বিশ্বই মানুষ ঘুরতে চায়। সেই ঘোরার উপরে যেই ধরনের ছাড় রয়েছে, যেই ডিসকাউন্টগুলো রয়েছে, সেই ডিসকাউন্টগুলো মেলাতে অনেক বেশি পাওয়া যায়, তাই মেলাগুলোতে মানুষের আনাগোনা বেশি থাকে। তিন দিনব্যাপী এই মেলার
কিছু খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো একটি মেলাতে বা নতুন কোনো একটি কাজে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।